সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আপনারা জানেন মিঠাপুকুর উপজেলার, এই মুহূর্তে আমি আছি মিঠাপুকুর উপজেলার কাকরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকে, যেটি আমার কর্ম এলাকা। এই কর্ম এলাকার একটি গ্রাম উত্তর গোপীনাথপুর। এই এলাকায় আপনাদেরকে গত কয়েকটি পর্বে আমি দেখিয়েছি যে কাকরুলের প্রচুর চাষাবাদ হচ্ছে, এবং স্থানীয়ভাবে এখানে কিছু আমাদের চাষি এনএটিভি দলের সদস্য জনাব আশরাফুল ইসলাম ভাই তার নিজস্ব উদ্যোগে একটা সিপি পয়েন্ট করে, কালেকশন পয়েন্ট যেটাকে বলে, যে স্থানীয় বাজার থেকে চাষিদের কাছ থেকে উনি কাকরুল সংগ্রহ করে ওনার নিয়ে এসে ওনার খুলিতে নিয়ে এসে উনি দিয়ে রাখেন। এইরকম প্রসেস করে উনি ঢাকায় পাঠায়, প্রতিদিন এক ট্রাক করে মাল উনি কাকরুল ঢাকায় পাঠায়। আমরা সেই বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলবো। এই করোনাকালীন সময়ে, প্যান্ডামিক সিচুয়েশনের সময় যারা খাদ্যের যোগান দেয়, সেই রকম একজন চাষি আমাদের আশরাফুল ইসলাম ভাই, যিনি আমাদের এনএটিভি দলের একজন অন্যতম সদস্য, আমরা তার সঙ্গে কথা বলবো। আশরাফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি ক্যারেট সুন্দর কাকরুল সংগ্রহ করেছেন। এই কাকরুলগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? গ্রাম থেকে নিয়ে আসি আমরা। গ্রাম থেকে? কৃষকের বাড়ি থেকে। প্রতিটা কৃষকের বাড়ি থেকে নিয়ে আসেন? হ্যাঁ। এক ক্যারেটে আপনার কত কেজি মাল আছে? 20 কেজি। 20 কেজি? এক ক্যারেট, এক কেজি কাকরুল কত টাকা কেনেন? 15 থেকে 17 টাকা। এটা ঢাকায় কত টাকা বিক্রি হয়? 22 থেকে 24 টাকা। আপনার এখানে কি কি খরচ পড়ে, যে আপনি যে এই প্রসেসগুলো করছেন? দেখা যাচ্ছে লেবার আছে, ভ্যান আছে। জি। তারপর আরও আনুষঙ্গিক খরচ আছে। জি। তাতে আমাদের সব মিলি কেজিতে 7-8 টাকা খরচ পড়ে। অনেক সময় তো লসও করে। তা তো হবেই। কী কী লস হয়? আপনার গাড়ি মাল বাজার পায় না, রোডঘাটের ঝামেলায় মাল কিছু নষ্ট হয়, অনেক সময় দেখা যায়, এই মিলিয়ে লস হয়। লস হয়। আচ্ছা, আপনি যে এইগুলো সংগ্রহ করেন, এতে করে স্থানীয় কৃষক খুশি কিনা? খুশি। তারা কী ধরনের সহযোগিতা আপনার কাছ থেকে পায়? আপনি কী কী সহযোগিতা তাদের করেন? আমি কাছে মাল নিয়ে হাটে যাওয়া লাগে না, তাদের বাসার থেকে নিয়ে আসি। জি জি জি। তাতে তারা অনেক উপকৃত হয়। তাদের টাকাগুলো সঠিক মূল্য দেই আমরা। সঠিক মূল্য পায় তারা? হ্যাঁ, তারা পায়। আর হচ্ছে যে আপনি এই টাকাগুলো তাদের কীভাবে দেন? নগদ দেন না বাকি রাখেন? নগদ রাখি, সকালে মাল নিয়ে আসি, বিকেলে টাকা দিই। আচ্ছা, আপনার আপনি এই যে মালগুলো, এগুলো কীভাবে আপনি ঢাকায় পাঠান? পরিবহনে করে। এক ট্রাক ভাড়া কত নেয়? 7,000-8,000-10,000। 10,000 টাকা নেয়। আপনি যখন নিয়ে যান ঢাকায়, আপনার বিক্রি করে কি আপনি কোথায় দেন ঢাকায়? আড়তে আছে। মানে আড়তে আছে? হ্যাঁ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন যে উনি আড়তে এইভাবে প্রতিদিন দেখেন, দেখলেই ভালো লাগছে, এত সুন্দর করে কাকরুলগুলো এই এলাকায় প্রচুর আবাদ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু কিছু বিষয় থাকে, যেগুলো হচ্ছে যে চাষি তাদের ন্যায্য দাম পায় না, অনেক ক্ষেত্রে অভিযোগ করে। কিন্তু এই সকল চাষি, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের আশরাফুল ভাইদের মতো উদ্যোক্তারা নতুন নতুন এই পদ্ধতিগুলো অবলম্বন করার ফলে এলাকার চাষিরা অনেক ক্ষেত্রে লাভবান হচ্ছেন, এবং আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের সময় আমরা আরামে সবজি কিনতে পারছি এবং সবজিগুলো ঢাকার বাজারে যাচ্ছে। তো আশরাফুল ভাই, আমরা যদি আপনার কাছে আর একটু জানাই, আপনার সরকারিভাবে কী সহযোগিতা প্রয়োজন? গাড়ি হলে ভালো হয়, পরিবহন একটা। জি জি। আর কী প্রয়োজন হয় হলে আপনাদের সুবিধা হয়? বাইরের গাড়িতে ব্যবসা বাসি ভালো, নিজস্ব গাড়ি থাকলে বেশ সুবিধা হয়। নিজস্ব গাড়ি থাকলে সুবিধা হয়। হ্যাঁ। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই সকল ক্ষুদ্র উদ্যোক্তা যারা আমাদের কৃষির অগ্রসৈনিক, তাদের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ধরনের সহযোগিতা, আমরাও কৃষি বিভাগ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা তাদেরকে করার চেষ্টা করি। কীভাবে এই কাকরুলগুলো প্রসেসিং করতে হয়, প্রসেসিং করার নিয়ম, সঠিক পদ্ধতি, দেখেন ক্রেস্টে সুন্দর করে তারা সাজাচ্ছেন। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন এত সুন্দর করে দেখলেই ভালো লাগে যে সুন্দর করে তারা ক্রেস্টগুলো সাজাচ্ছেন। এই ক্রেস্টগুলো তারা আগে যখন মান্দাতার আমলে তারা সংগ্রহ করেছে, দেখেন বস্তায় গাদাগাদি করে তুলছে। এতে করে দেখতেন কাকরুলের হারভেস্ট যে লসটি বা পরিবহন যে লসটি, সেটা পরিবহন লস হতো। কিন্তু এখন তারা এখন আধুনিক প্রযুক্তিতে দেখেন ক্রেস্টে এই মালগুলো তুলছেন, তুলে এগুলো রাতের বেলা হয়তো কিছুক্ষণ পরে ট্রাকে লোড হবে এবং এইগুলো ঢাকায় যাবে, ঢাকায় চলে যাবে। এখান থেকে ঢাকায় যেতে মিনিমাম 7-8 ঘন্টা সময় লাগে রংপুর থেকে। তো আমরা আশা করি আপনাদেরকে এতে দেখাতে পেরেছি। আরও কোনো সহযোগিতা থাকলে আপনারা সরাসরি আশরাফুল ভাইয়ের কাছ থেকে, এইরকম আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদের আশরাফুল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে তার সঙ্গে যোগাযোগ করে আপনারা কাকরুল নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।